পৃথিবীর আদিম এবং ক্ষুদ্রতর প্রাণীগুলোর একটি হলো পিঁপড়া তবে আমাদের জীবনে ক্ষুদ্রের প্রাণীটির প্রভাব অনেক দৈনন্দিন জীবনে প্রায় উদাহরণ হিসেবে ব্যবহার করা হয় বহুবিধ গুণে গুণান্বিত এই প্রাণীকে তার মধ্যে প্রচলিত একটি হলো পিঁপড়া খেয়ে সাঁতার শেখার গল্প দলবদ্ধ দূরদর্শী দক্ষ সংগঠক উদার সহনশীল পরোপকারী এবং শৃঙ্খল এরকম নানা গুণে গুণান্বিত পৃথিবীর আদিম এই প্রাণীটি উপকারী এই প্রাণীকে নিয়ে অনেক প্রবাদ আছে তবে ক্ষুদ্র অনেকেই আতঙ্কে থাকতেন যদি পিঁপড়েটা পেটের ভেতরে চলাফেরা করে আর কুটুস কুটুস করে কামড় দেয় কিন্তু না বড়রা সে সময় সান্ত্বনা দিয়ে বলতেন পিপড়া খেয়ে সাঁতার শেখা যায় আসলেই কি তা সত্যি নাকি এটা শুধুই একটি মিথ প্রখ্যাত জীববিজ্ঞানী অ্যাডওয়ার্ড ও উইলসন একবার বলেছিলেন পোকা পোকামাকড় এবং অন্যান্য অমেরুদণ্ডী প্রাণীগুলো ছোট হলেও বিশ্বকে পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এখন তো মনে হচ্ছে তিনি ঠিকই বলেছেন কারণ পিঁপড়ারা প্রকৃতির জন্য একটি গুরুত্বপূর্ণ অংশ এই প্রাণীটি মাটিতে বায়ু চলাচলে সাহায্য করে বীজ ছড়িয়ে দেয় জৈব পদার্থকে ভেঙে দেয় অন্যান্য প্রাণীদের জন্য আবাসস্থল তৈরি করে এবং খাদ্য খাদ্যশৃঙ্খলের গুরুত্বপূর্ণ অংশ গঠন করে কিন্তু প্রশ্ন হচ্ছে পিঁপড়া খেলে সাঁতার শেখা যায় কিনা বিষয়টা এমন যে সাইকেলে না বসে শুধু বই পড়ে সাইকেল চালানো শিখতে চাওয়ার মতো আসলে এই ধরনের বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা নেই এক কথায় বলতে গেলে এটি শুধুই একটি কুসংস্কার বিজ্ঞান বলছে সাঁতার কাটার সময় মানুষের দেহের ঘনত্বের কোনো পরিবর্তন হয় না তবে কোনো বস্তু পানিতে তখনই ডুবে যায় যখন বস্তুটি দ্বারা অপসারিত পানির ওজনের চেয়ে বস্তুর ওজন বেশি হয় এ কারণেই স্বাভাবিক অবস্থায় মানুষ পানিতে ডুবে যায় সাঁতার কাটার সময় মানুষ এই ডুবে যাওয়াকে আটকানোর জন্য হাত ও পা দিয়ে পানির ভেতরের নিচের দিকে একটা বল প্রয়োগ করে তখন পানির পৃষ্ঠ মানুষের উপর বিপরীতমুখী সমান বল প্রয়োগ করে ফলে মানুষ বিপরীত দিকে ভেসে থাকার জন্য প্রয়োজনীয় শক্তি পায় এভাবেই মানুষ পানিতে ভেসে থাকে ধারণা করা হয় আমাদের গ্রহে প্রায় দুই কোয়া ড্রিলিয়ন পিঁপড়া রয়েছে আর এই কোয়া কোয়াড্রিলিয়ন পিপরা খেলেও আপনি সাঁতার শিখতে পারবেন না যদি না পানিতে না নামেন সুতরাং পিঁপড়া খেলে সাঁতার শেখা যায় এ ধরনেরটি শুধুই একটি কুসংস্কার মাত্র